আসসালামু হাজি হাজী আপনাকে যুক্ত করা হয়েছে হাজী আপনি বলেন জি আসিফ ভাই ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন জি আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনি তো মোটামুটি ইসলাম সম্পর্কে ভালো জানেন বলেন রেফারেন্স ভিত্তিক কথা বলেন এটা আসলে আমাদের গতনুগতি হুজুরদের মাঝে এই প্র্যাকটিসটা তেমন দেখা যায় না এই জন্য আসলে আপনি স্পেশাল তো আপনি যেহেতু ইসলাম সম্পর্কে জানেন এই জন্য আমি আরেকটু জানতে চাচ্ছিলাম বিষয়টা যে ইসলাম তো অনেক সহজ মানা পালন করা সহজ কিন্তু আমরা ইসলাম মানে এক সেকেন্ড এক সেকেন্ড ভাই ইসলাম মানে তো অবশ্যই সহজ মানে হচ্ছে আপনারা চার খান বিয়া করবেন দাসী রাখবেন তারপরে নামাজ করবেন হজ করবেন যাকাত দিবেন তারপরে গিয়ে মানে জিহাদ করবেন গনিমতের মাল আনবেন দাসীটা শিখে দাসীতেstylesheet করবেন এগুলো তো সহজ না এগুলো তো এগুলো তো আসলে বেস্ট হ্যাঁ মানে মনে করেন আপনি একজন জিহাদি ধরেন আপনি একজন জিহাদি আপনি মনে করেন ভারত আক্রমণ করলেন হ্যাঁ ভারত আক্রমণ করা ভারতের মানে লোকদেরকে মাইরা তাদের মা বেটিকে তুই না মনে করেন এই যে সিনেমার নায়িকা সুন্দরী সুন্দরী এগুলাকে আপনি গণিমতের মাল বানালেন তাইলে তো ভাই কত সহজ না জীবন দেখেন আপনার ঘরের ভিতরে দাসী বান্দি থাকবে ক্যাটরিনা কায় তারপরে সুস্মিতা সেন কত কত সুন্দরী আপনার ঘরে দাসী হিসেবে থাকবে তাই না এটা তো সহজই ভাই এটা তো অত্যন্ত সহজ কঠিন হচ্ছে যুক্তি দিয়ে এটা ঠিক বলছেন আপনি ইসলাম মানা সহজ আপনার নিচে টাইটেল লিখে রাখছেন আপনি এটা সত্য আপনি বলেছেন এটার সাথে আমি এগ্রি করি যে ইসলাম মানা অনেক সহজ কিন্তু যুক্তি তথ্য প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করা এটা একটু কঠিন কাজ অন্ধবিশ্বাস করাটা অবশ্যই সহজ আপনি যে ইসলামে অন্ধবিশ্বাস করেন এটা অবশ্যই সহজ অন্ধবিশ্বাস করতে মাথা খাটাইতে হয় না ভাই কালি বাপমায় যেটা কইছে আপনি যদি হিন্দু পরিবারে জন্মান তাহলে বাপমায় যেটা কইছে জয় শ্রীরাম হ্যাঁ যদি মুসলমান পরিবারে জন্মান আল্লাহ আকবর হ্যাঁ যদি খ্রিস্টান পরিবারে জন্মান হালু লইয়া হ্যাঁ এটা তো সহজই মানে অন্ধবিশ্বাস করতে তো মাথা খাটাইতে হয় না মাথার কাজ কম ওইখানে কিন্তু যখন আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করবেন দলিল প্রমাণ ঘাটবেন পড়ালেখা করবেন জ্ঞান অর্জন করে যাচাই করার চেষ্টা করবেন এই কাজটা অবশ্যই কঠিন নাস্তিকতার পথটা অত্যন্ত কঠিন আপনি আপনার সাথে সাথে আমি একমত আপনার টাইটেলটা ইসলাম মানে সহজ এটা লিখেছেন এটা পাশে একটা কমা দিয়ে আবার লিখে দিয়েন নাস্তিকতা অনেক কঠিন এটা লিখে তাহলে একদম পারফেক্ট হবে আপনার সেন্টেন্সটা বুঝছেন ভাই জি আসিফ ভাই যথার্থ বলেছেন এখন আমি কিন্তু তারপর আমরা দেখতে পাই সমাজে বা আমাদের যেটা হয় মুমিন মুমিনদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি টানাটানি বলতে করো বলতে হাঙ্গামা দেখতেছি করা যায় এই জন্য আমি কিছু পয়েন্ট মেক করছি আপনার কাছ থেকে জিনিসগুলো আমি একটু শুধু কনফার্ম কনফার্মেশন চাই আর কি যেমন প্রথমে যদি আমি প্রশ্ন করি প্রশ্ন দিয়ে একটা শুরু করি আমার কথাটা যেমন বইয়ের সব পড়া শিখে কিন্তু একজন ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না তাকে ভালো স্টুডেন্ট হইতে হলে কিছু অন্যরকম কিছু কোয়ালিটি থাকা প্রয়োজন আবার একজন মুমিন হিসেবে হলে সব আমল করে কিন্তু তার পক্ষে মানে ইসলাম পালন করা সম্ভব না এই জন্য যেমন মনে করেন যে নর্মালি ইসলাম কি কি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নামাজ হজ রোজা জাকাত এইগুলোর উপরই তাই না আমরা নামাজ দিয়ে যদি প্রথমে যদি শুরু করি যেমন আমি হাদিসের ভিত্তিতে কথাগুলো বলবো। আপনি তো হাদিসগুলো আশা করি আপনি সবই জানেন কোনটা আমি ভুল বললে আপনি আমাকে ধরিয়ে দিবেন সঙ্গে সঙ্গে যেমন আমি প্রথমে নামাজ নিয়ে যত শুরু করি যেমন বলা হইছে এক ওয়াক্ত নামাজ কাজা হলে এক হুকবা যে আগুনে পুরাবে এটা কিন্তু একটা জাল হাদিস ঠিক আছে আসিফ ভাই হ্যাঁ বলেন আচ্ছা তাহলে এই নামাজ নিয়ে তো এত টেনশন করার কিছু নাই তারপর এখানে বলা হইতেছে আরেকটা হাদিসে ওযু করলে সকল গুনাহ maaf নামাজ অতিরিক্ত জান্নাতের আরটি দরজা খুলে যায় মানে ওযু করলেই তো আমার সকল গুনাহ মাফ আমার আপনার এত কিছু ইয়া করার আসলে দরকার নাই আমি এক হাদিস বলে দিই এক হাদিসের ভিতরে আপনি সেটা হচ্ছে মানুষের আমল মানুষকে জান্নাতে নিতে পারবে না মানুষের আমল মানুষকে জান্নাতে নিতে পারবে না শুধুমাত্র আল্লাহর ইচ্ছাই শুধুমাত্র মানুষকে জান্নাতে নিতে পারবে এটা হ্যাঁ বলেন এবং এই ব্যাপারে সং নবীজি উনিও তো আমল করে বলতে জ্ঞান দিতে পারে না যে আমি জান্নাতে যাব হ্যাঁ নবীও এটা শিওর ছিল না যে জান্নাতে যাবে এবং আমলের মাধ্যমে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না এটা সরাসরি নবী পরিষ্কারভাবে ভাবে গেছে আমলের মাধ্যমে জান্নাতে শুধুমাত্র আল্লাহর রহমতেই একজন মানুষ জান্নাতে যেতে পারবে আমল আসলে একটা ইয়া জিনিস করলে কো করেন কিন্তু এটা দিয়ে যে আপনি জান্নাতে যেতে পারবেন এমন কোনো ইয়া নেই

তিন ধরনের আমরা যদি জানি একটা সগিরা গুণা কবিরা গুণা ঠিক আছে ধরেন সগিরা গুলা কিভাবে হয় আর হচ্ছে আল্লাহ সগিরা গুনা আমি অনেক আমল করলাম বা যতটুকু পারি করলাম ইসলামের ভিত্তিতে কবিরা গুণা আমি আল্লাহর কাছে তবা করলাম খাস দিলে আল্লাহ আমাকে মাফ করে দিল তাহলে আমার সগিরা গুনা মাফ কবিরা গুনা মাফ এখন লাস্টে একটা গুণা রয়ে গেছে সেটা হচ্ছে বান্দার হক এইটা আল্লাহ মাফ করে না এটা কোনো তো অবাক হয় না এটা শুধু যে বান্দার কাছে আমি ভুলটা করছি পাপটা করছি সে যদি আমাকে ক্ষমা করে তাইলে একমাত্র আমি ক্ষমা হয়ে এই তিনটা স্টেপ পার হইয়া তখন আমি হয়তো একটা জান্নাতের আশা করতে পারি এইখানে একটা পয়েন্ট আমার কাছে খটকা লাগতেছে আচ্ছা ঠিক আছে হাজি সাহেব আপনার মনে হয় আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর আমার আপনার কে আসলে নতুন করে কিছু বলারও নাই জানার নাই আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর নিজেই খোঁজেন আপনি কি আর কোনো কিছু বলবেন আসিফ ভাই লাস্ট একটা হাদিস এখানে বলা হইতেছে যে সকল মানুষ আগে জাহান নামে যাবে পরে জান্নাতে এইটা দ্বারা কি কি এটা কোন কই আছে এটা কোথায় আছে কত নম্বর হাদিস এটা রেফারেন্স তো আমি আপনাকে এখন দিতে পারবো না আমি পরে দিতে পারবো আর কি সকল মানুষ আগে আপনার জাহান নামে যাবে এইরকমের কোন হাদিস আমি মুসলমান মুসলমান বিধর্মী সকল মানুষ আগে যাবে হচ্ছে জাহান নামে তারপরে যাবে হচ্ছে জান্নাতে এরকম একটা হাদিস পাইছি আমি ইংলিশে লেখা বাংলা ট্রান্সলেট করা আচ্ছা এটা কোন গ্রন্থের আমি ডেটে আমি আসলে আপনার সাথে অনলাইনে যুক্ত আছি তো আমাকে বের হয়ে দেখে পরে আপনাকে হয়তো আমি মেসেজ করব আচ্ছা পেলে আপনি আমাকে একটা মেইল করে দিবেন হ্যাঁ info@songsha.com এ মেইলটা করে দিবেন আপনি হাদিসটা পেলে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আচ্ছা ভালো থাকেন তাহলে থ্যাঙ্ক ইউ হ্যাঁ ওকে ভালো থাকেন বাই ঠিক আছে